হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলাদেশের ইউটিউব চ্যানেল। আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার্স ব্লগার রূপ এই মুহূর্তে আপনাদের জন্য দারুণ একটি আপডেট নিয়ে চলে এসেছি। আপনারা প্রতিনিয়ত কমেন্ট করতে থাকেন যে দাদা, সিভিক ভলেন্টিয়ার্স কবে নিয়োগ করা হবে, এই মুহূর্তে কি সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করা হচ্ছে, বা এখন কত শূন্য পদে নিয়োগ করা হতে পারে, এই বিষয়গুলি আপনারা জানতে চান। আর সেই কারণে আপনাদের জন্য আমি বাধ্য হলাম এই ভিডিওটি তৈরি করতে, কারণ এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু সঠিক তথ্য জানতে পারবেন এবং অনেক কিছু আপডেট আপনি পাবেন। এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার্স রিক্রুটমেন্ট রিলেটেড একটি আপডেট আছে, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত চাকরি সংক্রান্ত আপডেট দেখতে। এই বাংলাই সেরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ একমাত্র বাংলাই সেরা চ্যানেলের মাধ্যমে আপনি সঠিক তথ্য সবার প্রথমে আপনি জানতে পারবেন। কারণ সিভিক ভলেন্টিয়ার্স রিক্রুটমেন্ট রিলেটেড আপডেট নিয়ে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন চ্যানেলে ভুল নিউজ ছড়ানো হচ্ছে। হ্যাঁ, ইউটিউবে ফেক খবরে ভরে গিয়েছে, রিক্রুটমেন্ট সংক্রান্ত ভুলভাল আপডেট আপনারা দেখতে পান। আর তাই সত্য এবং সঠিক বিষয়টা জানানোর জন্য এই ভিডিওটি তৈরি করা এবং আপনাদের কমেন্টের উত্তর দেব এই ভিডিওতে। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। তো এই বিষয় নিয়ে বলতে গেলে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা বহুদিন থেকে শুনে আসবেন, এর আগে, ঠিক পূজার আগে থেকে, আপনাদেরকে আগের বছরের কথা বলছি, পূজার আগে থেকে আপনাদেরকে জানানো হচ্ছে যে পূজার পরে নিয়োগ করা হবে সিভিক ভলেন্টিয়ার। এই রকম ভিডিও আপনারা এক বছর আগে থেকে দেখে আসছিলেন। আচ্ছা, পূজার পরে নিয়োগ করা হলো না, তারপরে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন চ্যানেল জানাচ্ছে যে পঞ্চায়েত ভোটের আগে নিয়োগ করা হবে সিভিক ভলেন্টিয়ার্স, কিন্তু পঞ্চায়েত ভোট শেষ হয়ে গেল, তাও সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করা হলো না। তারপরে সেই ইউটিউব চ্যানেল আবারও আপনাদেরকে জানাচ্ছে যে পঞ্চায়েত ভোটের পরে নিয়োগ করা হবে সিভিক ভলেন্টিয়ার। তো এখনও পর্যন্ত কোনো সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগের কোনো সঠিক তথ্য সেই সব চ্যানেল দিতে পারলো না। আর আপনারা সেই সব ভিডিও বিভিন্ন মাধ্যম থেকে দেখে এসে আমাদেরকে কমেন্ট করেন, মানে আমাকে পার্সোনালি মেসেজ করেন বা আমার ভিডিওতে আপনারা কমেন্ট করেন এবং জানতে চান, দাদা, সিভিক ভলেন্টিয়ার্স কবে নিয়োগ করা হবে, এরকম খবর আমরা শুনছি, এরকম আপডেট একটি পাচ্ছি, 9000 শূন্য পদে নিয়োগ করা হবে, কেউ কেউ জানাচ্ছে 30000 শূন্য পদে নিয়োগ করা হবে। তো বিষয়গুলি নিয়ে আপনাদেরকে বলে রাখি, সেটা কেবল ভিউ পাওয়ার উদ্দেশ্যে বা অন্য কোনো ব্যাপার থাকতে পারে, তাদের অন্য কোনো উদ্দেশ্য তাদের থাকতে পারে, আমি জানি না, এবং কোন কোন চ্যানেল সেগুলো করছে সেই বিষয়টাও আমি জানি না, সঠিকভাবে বলতে পারবো না। তবে আমি দেখেছি, সেই কারণেই আপনাদেরকে বললাম, সেই সব চ্যানেলের নাম আমাদের মনে নেই। তো বিষয়টা হচ্ছে এটাই যে সেই সব খবর একদম ফেক নিউজ, আপনারা আশা করি বুঝতে পাচ্ছেন, নিয়োগ করা হচ্ছে না। যখনই রিক্রুটমেন্ট সংক্রান্ত কোনো বিষয় আপনি জানতে যাচ্ছেন, তখন তারা বলছে হ্যাঁ, নিয়োগ করা হবে, খুবই শীঘ্রই নিয়োগ করা হবে, পূজার পরে নিয়োগ করা হবে, পূজার আগে নিয়োগ করা হবে, পঞ্চায়েত ভোটের আগে নিয়োগ করা হবে, পঞ্চায়েত ভোটের পরে নিয়োগ করা হবে, কিন্তু অ্যাকচুয়াল নিয়োগ কখন করা হবে সেটা কিন্তু তারা বলতে পারছে না। কেবলমাত্র এই খবরের মাধ্যমে বা এই রিক্রুটমেন্ট আপডেট দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তো সেই সব খবর কিন্তু একদম ফেক নিউজ, আমি একজন সিভিক ভলেন্টিয়ার হিসাবে আপনাদেরকে সঠিক তথ্যটাই জানানোর জন্য এই ভিডিওটি তৈরি করলাম। এবং যদি আমাকে পার্সোনালি আপনারা জিজ্ঞেস করেন যে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ কবে করা হবে বা সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ সংক্রান্ত এই মুহূর্তে কী আপডেট আছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, একটি নির্দিষ্ট ডিস্ট্রিক্টে সিভিক ভলেন্টিয়ার্স রিক্রুটমেন্ট সংক্রান্ত একটি খবর পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা কোন ডিস্ট্রিক্টে, অ্যাকচুয়াল সেখানে শূন্য পদটা আছে, 400+ শূন্য পদ আছে, কিন্তু 400+ শূন্য পদে অ্যাকচুয়াল কত শূন্য পদে নিয়োগ করা হবে এবং কোন ডিস্ট্রিক্টের জন্য সেই নিয়োগটা করা হবে সে সংক্রান্ত সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। তবে এরকম একটি খবর পাওয়া যাচ্ছে, খবরের সত্যতা আমি যখন ভালোভাবে যাচাই করব, কমপ্লিট ইনফরমেশান পাবো, সেই তথ্যটা আপনাদের কাছে পৌঁছে দেবো। তবে আপনারা এই মুহূর্তে এটা জেনে রাখুন, একটি নির্দিষ্ট ডিস্ট্রিক্টে 400+ শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করা হতে পারে, এর অফিসিয়াল বিজ্ঞপ্তি এলে, সঠিক তথ্য আমি পেলে আপনাদেরকে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। কোনো 9000 শূন্য পদ নয়, 30000 শূন্য পদ নয়, 12000 শূন্য পদ নয়, হ্যাঁ, নির্দিষ্ট একটি ডিস্ট্রিক্টে 400+ শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ সংক্রান্ত একটি খবর আমি পাচ্ছি। তা সেটা যখন সত্যতা যাচাই করব, অফিসিয়াল নোটিশ পাব, তখনই আপনাদেরকে সঠিক তথ্য আবারও আপনাদেরকে ক্লিয়ারভাবে বা পরিষ্কারভাবে জানিয়ে দেব। ওকে, তবে এই মুহূর্তে নিয়োগের কোনো আপডেট নেই বলতে গেলে, আমার কাছে যেটা আছে, নির্দিষ্ট একটি ডিস্ট্রিক্টে 400+ শূন্য পদে নিয়োগ করা হতে পারে, তবে এখন এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করা হচ্ছে না, কোথাও ফর্ম ফিল আপ শুরু হয়নি।
আপনারা যেসব খবর শুনে এসেছেন সবই ফেক নিউজ, কোনো নিয়োগ এখনও পর্যন্ত শুরু হয়নি। 30,000 বা 9,000 বা তারও বেশি বা কম সেরকম কোনো শূন্যপদ নয়, এখানে 400+ শূন্যপদ আছে, সঠিক তথ্যটা আপনাদেরকে জানালাম। তো বিষয়টি ছিল এমনটাই, তাই আপনাদের কাছে পৌঁছে দিলাম। আমি একজন সিভিক ভলেন্টিয়ার হিসাবে আপনাদেরকে সঠিক তথ্য পৌঁছে দেওয়া আপনাদের কাছে সেটাই আমার দায়িত্ব বলে আমি মনে করি, কারণ কোনো কিছু ফেক নিউজের মাধ্যমে বিভ্রান্ত ছড়াতে আমি চাই না। সেই কারণে সঠিক তথ্যটাই আপনাদের কাছে আমি পৌঁছে দিলাম। এবং একজন সিভিক ভলেন্টিয়ার হিসাবে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনি সিভিক ভলেন্টিয়ার স্যালারি রিক্রুটমেন্ট সহ সিভিক ভলেন্টিয়ার্স রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমি কখন কোথায় ডিউটি যাই, সেই ডিউটি সংক্রান্ত ব্লগ কেমনভাবে আমি দায়িত্ব পালন করি, এই সব বিষয়গুলি আপনি জানতে এই বাংলা ইসেরা চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো বন্ধুরা, তাহলে 400+ শূন্যপদের নির্দিষ্ট একটি ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গল পুলিশে নিয়োগের একটি খবর পাওয়া যাচ্ছে, সেই খবরের সত্যতা জানলে আমি পুনরায় ক্লিয়ার করে আপনাদেরকে বিষয়টি জানিয়ে দেবো। তবে এই মুহূর্তে কোনো নিয়োগ করা হচ্ছে না বা পঞ্চায়েত ভোটের পরে এখনও পর্যন্ত কোনো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তো বিষয়গুলি আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন, এবং সঠিক তথ্য দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।